আমরা একটি বাক্সে থাকা পার্টিকলকে ধীরে ধীরে বাউন্ডেড অবস্থার দিকে নিয়ে যেতে যা করেছি তার সংক্ষিপ্তসার করি। এর মধ্যে অনেক কিছুই কিন্তু আপনি জানেন তা আমরা জানি, তার সংক্ষিপ্ত বিবরণ এবং সেটি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? সেই বাউন্ড স্টেট সম্পর্কে, যেমন আমি বলেছিলাম, যদি প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটিতে পার্টিকলের এনার্জি পোটেনশিয়ালের চেয়ে কম হয়, তাহলে আমাদের এই ওয়ান ডাইমেনশনাল বাউন্ডেড অবস্থা থাকবে। তাই একটি বাক্সের পার্টিকল অবশ্যই এটা সাধিত করে, ঠিক? সবাই একমত? তাই এটি একটি বাউন্ডেড স্টেট সলিউশন। সব সলিউশন যদি আমরা ওয়েভ ফাংশন এবং সংশ্লিষ্ট এনার্জি খুঁজে পাই, সেগুলি সবই বাউন্ডেড স্টেট সিরিজ হয়। আপনি কি একটি বক্স পার্টিকল এর মধ্যে বিক্ষিপ্ত অবস্থা পেতে পারেন, হ্যাঁ বা না? না, একটি বক্স সলিউশনের মধ্যে কোন পার্টিকল বাউন্ডারি কন্ডিশনে নেই। তুমি যান্ত্রিকভাবে গত সেমিস্টারে বা গত বছর দুটি ওয়েভ ফাংশন নিয়ে কিছু কাজ করেছো, তাকে অর্থনর্মাল ওয়েভ ফাংশন বলা হয়। যদি তারা এই বৈশিষ্ট্যটি সাধিত করে, তবে আমি নিজেকে ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখছি, এবং তারা এই বৈশিষ্ট্যটি সাধিত করলে এই ডেল্টা এন এম হল ক্রোনেকার ডেল্টা। আমি অনুমান করতে পারি, সবাই জানো, যদি এন এর মান এম এর ইকুয়াল হয় তাহলে এটি ওয়ান, যদি এন এর মান এম এর ইকুয়াল না হয় তাহলে জিরো হবে। এবং এটাকে আমরা বলি নর্মালাইজড ফাংশন। যখন এন এবং এম ইকুয়াল হয় তখন এটাকে নর্মালাইজেশন কন্ডিশন বলে, এবং যখন এন এম ইকুয়াল না হয় তখন তাদের অর্থগোনাল হতে হবে। তাই এই পুরো জিনিসটিকে অর্থনর্মাল কন্ডিশন বা ওয়েভ ফাংশন বলা হয়। একটি বাক্সে থাকা পার্টিকলের এই স্টেশনারি স্টেটের সলিউশনগুলিকে অর্থনর্মাল ওয়েভ ফাংশন বলে মনে করা হয়। যদি তারা এই সমস্যাটি সাধিত করে, তবে ঠিক আছে। তাই এটি হলো সংজ্ঞা, এবং আমরা সবসময় এটি করার চেষ্টা করি। আমরা সবসময় স্টেশনারি স্টেটের একটি সেট খুঁজে বের করার চেষ্টা করি যেগুলি নর্মালাইজড, এবং সেগুলি সুবিধার জন্য একে অপরের সাথে অর্থগোনাল, কারণ আমরা এইগুলির একটি লিনিয়ার সুপার পজিশন হিসাবে যে কোনো নির্বিচারী অবস্থা লিখি। ওকে, তাই আমি শেষ লেকচারে এটি বলেছিলাম, আমি কন্টিনিউটির কথা যা ভাবছিলাম সেটা এখানে বলা যাক। এখানে সিস্টেমটি এমনভাবে বাউন্ডেড যাতে একটি ফাইনাইট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, এবং পরিচিত হারমোনিক অসিলেটর যেখানে বলটি ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক হওয়া উচিত, এবং নেগেটিভ চিহ্ন সহ এখানে সমানুপাতিক কনস্ট্যান্ট কোয়েফিসিয়েন্ট হল একটি স্প্রিং কোয়েফিসিয়েন্ট। যা আমরা বের করতে পারি তা হল পোটেনশিয়াল এনার্জি, এবং এক্স এর মতো একটি বাউন্ডারি কন্ডিশন রেখেছি। আমরা পোটেনশিয়াল এনার্জি জিরো চাই, পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? আমরা এই ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটরের জন্য টাইমের ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন সলিউশন করতে চাই, এবং এটি বাউন্ডারি কন্ডিশনকেও সাধিত করে যে ভি প্লাস বা মাইনাস ইনফিনিটি হল ইনফিনিটি, এবং আপনার এনার্জি সর্বদা ভি প্লাস ইনফিনিটি এবং ভি মাইনাস ইনফিনিটি থেকে কম হবে। যেহেতু এটি টাইম ইন্ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল এনার্জি, তাই এটিও একটি বাউন্ডেড স্টেট। ও আমরা স্টেশনারি স্টেটের উপযুক্ত এনার্জির সাথে গুণ করে টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন লিখতে পারি। তাই আমরা কিভাবে এটি নিয়ে কি করব? আমরা টাইমের ইন্ডিপেন্ডেন্ট রোডিঙ্গার ইকুয়েশনে সাবস্টিটিউট করার চেষ্টা করি, এবং ওয়েভ ফাংশনটি অদৃশ্য হওয়ার জন্য চাপিয়ে দিই যখন আমরা সেই বাউন্ডারিতে যাই যার প্লাস বা মাইনাস ইনফিনিটি আছে। তাই আমরা সাধারণভাবে একটি সলিউশন অনুমান করতে পারি যেটিতে আপনি জানেন যে এফ এন অফ এক্স এর কিছু ফাংশন আছে, এবং এক্স এর একটি পাওয়ার এ কে এক্স স্কোয়ার এনার্জিতে গুণ করে এটি কেবল ফর্মাল সলিউশন। আপনি এটিকে একটি ট্রায়াল সলিউশন হিসাবে বলতে পারেন। আপনি চেষ্টা করে দেখতে পারেন যে এটি ইকুয়েশনের সাথে খাপ খায় কিনা। তাই এখন থেকে আমরা আপনাকে জানাই যে এই ট্রায়াল ওয়েভ সলিউশন আমাদের ভ্যালু ঠিক করতে দেবে। ছোট একটি ভ্যালু কি, ক্যাপিটাল কি, একটি ভ্যালু এক্স রেফ এন কি?
যেখানে এই এন শক্তির স্থির অবস্থাকে বোঝায় ব্যাপারটা কি পরিষ্কার। ওকে, তাই এন ইকুয়াল জিরোর জন্য, যা কিনা নিম্ন অবস্থা, আমরা এফ এন নট অফ এক্স কে ওয়ান নেব, এবং এটি একটি অনুমোদিত সলিউশন কিনা তা আমরা যাচাই করতে চাই যখন আমরা এটিতে প্লাগ ইন করি। ঠিক আছে, তাই সুবিধার জন্য ইকুয়েশনটিকে আরও সুন্দর করে তুলুন। আমরা এক্স এর পরিবর্তে এই সমানুপাতিক কনস্ট্যান্টের সাথে আলফার সমানুপাতিক হওয়ার এনার্জিকে পুনরায় সংজ্ঞায়িত করব। আমরা এটিকে গুণ করার আগে একটি ফ্যাক্টর রাখব এবং সেটিকে রো বলে ডাকব এবং এক্স কে এ নট হিসাবে লিখব, যেখানে এ নট হল এইচ ক্রস বাই স্কোয়ার রুট এম ওমেগা। তাই একবার আপনি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনে সাবস্টিটিউট করলে অনুগ্রহ করে আলফা ভেরিয়েবল এবং রো ভ্যারিয়েবলের পরিপ্রেক্ষিতে এটিকে যাচাই করে দেখলে এটির এই সরল আকারে দেখায়। অনুগ্রহ করে পূর্ববর্তী স্লাইড থেকে যাচাই করো, এখানে এটি ই এবং এক্স ও এগুলিকে রো ভ্যারিয়েবলে রূপান্তর করে এবং ই এর পরিবর্তে আলফা ভ্যারিয়েবল ব্যবহার করুন এবং সেই ইকুয়েশনটি আবার লিখুন। অনুগ্রহ করে এটি করুন, ঠিক আছে, যাতে ইকুয়েশনটি এই ফর্মের হতে সরলীকৃত হয়। আমরা এটাকে সর্বনিম্ন এন ইকুয়াল জিরোর জন্য করছি, যেটিকে গ্রাউন্ড স্টেট বলে। তাই এখন আমরা বাউন্ডারি কন্ডিশনে রাখব। বাউন্ডারি কন্ডিশনের শর্ত কি? সাই অদৃশ্য হয়ে যায় কারণ এক্স প্লাস বা মাইনাস ইনফিনিটির দিকে ঝোঁকে, যারও এর প্রবণতা প্লাস বা মাইনাস ইনফিনিটির ইকুয়াল, কারণ প্রি মাল্টিপ্লাইং ফ্যাক্টর শুধুমাত্র একটি কনস্ট্যান্ট, এটি এক্স নয়, এবং আপনি সুবিধার জন্য ভ্যারিয়েবলের আরেকটি পরিবর্তন করতে পারেন এবং এটিকে একটি পরিচিত ইকুয়েশনের মতো দেখাতে হতে পারে। তাই আমাদের রো ইনফিনিটির দিকে ঝোঁকে আমরা উপেক্ষা করতে পারি এবং অন্য ভ্যারিয়েবলের পরিপ্রেক্ষিতে পুনরায় লিখতে পারি। টিকে আমি রো স্কোয়ার বলে বলছি। এইটিকে কিছু টাইম বা অন্য কোনো ভ্যারিয়েবলের সাথে গুলিয়ে ফেলবেন না এবং এই ভেরিয়েবলটি এর পরিপ্রেক্ষিতে এটিকে আবার লিখুন এবং ধরুন এটি শুধুমাত্র রো এর জন্য প্রযোজ্য, যা ইনফিনিটির দিকে ঝোঁক রয়েছে এবং তাই টি এর ইনফিনিটির দিকে ঝোঁক থাকা উচিত নয়। এই সমীকরণটি সরলীকৃত ইকুয়েশন যখন রো খুব বড় হয়। আপনারা সবাই একমত, কারণ শুধুমাত্র যখন পি খুব বড় হয় আমি এই আলফা পদটি উপেক্ষা করতে পারি। সেটাই সঠিক। এই ইকুয়েশনের সলিউশন কি? আপনি এটি অনেকবার করেছেন, ঠিক আছে, পাওয়ার টি বাই টু, এই কে স্কোয়ার হল ওয়ান বাই ফোর, ঠিক আছে। তো সুতরাং ই পাওয়ার কে এক্স প্লাস ই পাওয়ার মাইনাস কে এক্স, এটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। সলিউশন হবে এই পাওয়ার মাইনাস টি বাই টু প্লাস বি ই পাওয়ার প্লাস টি বাই টু, এবং এর মধ্যে টি এর ইনফিনিটি হওয়ার দিকে ঝোঁক, যা শুধুমাত্র প্রথম পদটি অনুমোদিত। তাই আপনাকে বি ইকুয়াল জিরো বসাতে হবে, ঠিক আছে। তো তাই আপনি ই পাওয়ার মাইনাস রো স্কোয়ার বাই টু হিসাবে অনুমোদিত সলিউশন পাবেন। তাই এটি কোনো ধরনের ট্রায়াল সলিউশন দিয়ে ইকুয়েশনের মধ্যে রেখে করা হয়েছে, এবং যখন রো খুব বড় হয় বা এক্স খুব বড় হয় তখন প্রবণতা ঠিক কি হবে? আমি মনে করি একটি প্রবণতা থাকা উচিত, এবং এটি স্বাভাবিক যে সেখান থেকে আপনি বিপরীতভাবে নর্মালাইজেশন কোয়েফিসিয়েন্ট কি তা খুঁজে পেতে পারেন। এটা আপনি আপনার প্রথম বছরের কোর্সে করেছেন। আপনাকে এই ওয়েভ ফাংশনটি এখানে দেওয়া হয়েছে। আমরা লিমিটের বড় ভূমিকার মধ্যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনটি দেখে সলিউশন খুঁজে পেয়েছি, কিন্তু এর পরিবর্তে আপনি ধরে নিতে পারেন এটি একটি সলিউশন এবং বিকল্প, ঠিক আছে। যতদূর আমি জানি আপনি এটা করেছেন। আপনি ডেরিভেটিভের সাবস্টিটিউট কি হয় তা বের করুন, আবার আপনি ডবল ডেরিভেটিভ গ্রহণ করুন, কারণ আপনি এটি করার ঠিক পরেই আপনার ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনের প্রয়োজন হয়। আপনার কাছে সময় আছে ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনের সাথে এই অন্তর্নিহিত সলিউশনটি আপনাকে দেওয়া হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা। কিন্তু আপনি এই পেয়েছেন, তাহলে আপনি কি করবেন? এখনও আমার কাছে স্পষ্ট নয় যে এটি একটি সলিউশন কিভাবে আমি তা পরীক্ষা করব। যে আপনাকে এক্স এর প্রতিটি পাওয়ারের জন্য উভয় পক্ষের তুলনা করতে হবে, কারণ এটি যে কোনো এক্স এর জন্য বৈধ। তাই আপনি এক্স এর প্রতিটি মানের জন্য বাম দিক এবং ডান দিকে তুলনা করতে সক্ষম হবেন। ই পাওয়ার এ এক্স স্কোয়ার যাই হোক না কেন, আপনি এটিকে সরাতে পারেন এবং উভয় দিকে এক্স এর পাওয়ার ও তুলনা করতে পারেন, ঠিক আছে।
তাই সেখান থেকে কি ঠিক করা যায়? আমরা ছোট হাতের এ দিয়ে ঠিক করতে পারি, আমরা এনার্জিও ফিক্স করতে পারি, যেটি পদটির ডান দিকে, যাতেই পাওয়ার এক্স স্কোয়ার পদ আছে। দুটি এক্স স্কোয়ার পদ এই দুটি পদের যোগফলকে জিরো সেট করা যেতে পারে। একইভাবে এটি এক্স এর থেকে একটি কোয়েফিসিয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট, এটিকে এর সাথে ইকুয়াল করা উচিত, তাই কোয়েফিসিয়েন্ট পদটিকে ই এর সাথে ইকুয়াল করুন এবং এক্স স্কোয়ার পদকে এর সমান করুন। তাহলে সেখান থেকে আপনি এ ছোট এবং ক্যাপিটাল ই কি তার সলিউশন বের করতে পারবেন এবং এটি হাফ এইচ ক্রস ওমেগাতে পরিণত হয় এবং একে এই কনস্ট্যান্ট হিসেবে স্থির করা যেতে পারে। তাই একবার আপনার কাছে এটি হয়ে গেলে আপনি সলিউশন হিসেবে রো এর পরিপ্রেক্ষিতে আমার এক্স পুনরায় লিখতে আপনার সবচেয়ে সাধারণ সলিউশন লিখতে পারেন। তাই আমি আপনাকে সলিউশনটি খুঁজে বের করার দুটি উপায় দিয়েছি এবং আমরা যাচাই করেছি যে এটি একটি বৈধ সলিউশন, তাই রো সেই বিষয়গুলির উপর নির্ভর করে যা এক্স এর সমানুপাতিক এবং নর্মালাইজেশন কন্ডিশনে আছে সেগুলি আপনার জন্য ঠিক হবে। নর্মালাইজেশন কি? এই ইন্টিগ্রেলটি আপনাকে দিতে চলেছে পাই এর স্কোয়ার রুট বাই টু স্কোয়ার রুট টু। ঠিক আছে, সবাই গামা ফাংশন জানে, আমি কি এই গামা ফাংশনটি ঠিক আছে ধরে নিতে পারি? যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি নর্মালাইজেশন কন্ডিশন ঠিক করতে পারেন যে মড স্কোয়ার কি হবে। ঠিক আছে, তাই এটি নর্মালাইজেশন কন্ডিশন এবং এটি আমাদের গ্রাউন্ড স্টেটের জন্য একটি সম্পূর্ণ সলিউশন দেয়। এক্স এর জিরো আকার রো এর পরিপ্রেক্ষিতে এটিকে পুনরায় লিখতে পারে, তবে আপনি এটিকে আবার সাবস্টিটিউট করতে পারেন এবং ফিজিক্যাল এক্স কোঅর্ডিনেটের পরিপ্রেক্ষিতে এটি পুনরায় লিখতে পারেন এবং এর একটি নর্মালাইজেশন রয়েছে। তাই আপনি গ্রাউন্ড স্টেট এনার্জি নও এবং আপনার ক্লাসিক্যাল ফিজিক্সের মতো নয়, যেখানে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে একটি হারমোনিক অসিলেটরের জন্য গ্রাউন্ড স্টেট এনার্জি কি, আপনি বলুন এটা ঠিক আছে ক্লাসিক্যাল এনার্জি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স সলভিং টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন লোয়েস্ট এনার্জি নন জিরো হতে দেখা যায় যা হাফ এইচ ক্রস ওমেগা, তাই আপনাকে সেই টাইমের ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনে ফিরিয়ে আনার জন্য যা আমরা দেখেছি বড় রো এর জন্য আপনি ইকুয়েশনটি সরল করার চেষ্টা করতে পারেন এবং এটি হিসাবে সবচেয়ে সাধারণ সলিউশনটি লিখতে পারেন এবং ইনফিনিটির দিকে ঝুঁকতে পারেন। আমাদেরকে শুধুমাত্র সাই অফ এক্স দেখতে বাধ্য করবে যা একটি ই মাইনাস রো স্কোয়ার বাই টু। এটির পিছনে আমরা কিছু স্বচ্ছতা দেখেছি। ঠিক আছে, আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হল বড় এবং ফাইনাইট যে কোনো রো এর জন্য ট্রেন্ড খুঁজে বের করা, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনের আমার সলিউশন লিখতে সক্ষম হব, যা আমরা করিনি। এখন পর্যন্ত আমরা বড় রো এর সলিউশন দেখেছি এবং একই ফর্মের একটি পরীক্ষামূলক সলিউশনও ছিল এবং আমরা যাচাই করেছি যে আমরা এনার্জি পেয়েছি এবং তারপরে এনার্জি ছিল হাফ এইচ ক্রস ওমেগা। আদর্শগতভাবে আপনার যে কোনো রো এর জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন করা উচিত, যা আমরা করিনি। তাই আসুন আমরা ধরে নিই যে ওয়েভ ফাংশনটি আমাদের ঠিক আছে তাহলে রো কেই দিয়ে গুণ মাইনাস রো স্কোয়ার বাই টু, পরবর্তীতে এক্স এর পরিপ্রেক্ষিতে রো কি তা রাখবে, যা কেবলমাত্র পূর্ব সংজ্ঞার বিষয়, সুবিধার জন্য রো ভ্যারিয়েবলের সাথে কাজ করবে। ঠিক আছে, আপনি এটিকে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনে প্লাগ করুন ও টাইমের ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনে আমরা এটিকে সাবস্টিটিউট করব আলফা এনার্জি সমানুপাতিক। এটি দেখে আমরা কি বলতে পারি, এর সলিউশন কি? এটা স্পষ্ট নয়। এগিয়ে যান এবং ম্যাথমেটিক্যাল বিশেষ ফাংশন দেখুন যা সলিউশন কিনা তা নির্ধারণ করতে পারেন, কিন্তু আমরা প্রথম নীতি থেকে এটি করতে চাই। আমরা যা করি তা করার জন্য কিভাবে সলিউশন খুঁজে বের করতে হয়, আপনার এখানে একটি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ছিল।
আপনি এটিকে নীতিগতভাবে এক ধরনের পলিনমিয়াল ফাংশন হিসেবে রাখতে চান, এটি একটি ইনফাইনাইট সিরিজ হতে পারে। যদি আপনি চান তাহলে এটিকে লরেন্ট সিরিজও বলতে পারেন। এই পলিনমিয়াল ফর্মে এইচ অপ্র থাকলেই আমি পলিনমিয়াল ফর্ম নেওয়ার কথা ভাবতে পারি। আমি এটিকে আবার সরলীকৃত টাইমের ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনে প্লাগ করি, যেখানে এই ফ্যাক্টরটি ডান দিকে বাতিল হয়ে গেছে, তাহলে আপনি যা পাবেন এমন একটি সিরিজও পাবেন যা কোয়েফিসিয়েন্ট এন এর উপর ডিপেন্ডেন্ট। তাই কোয়েফিসিয়েন্ট এন ও আপনি রো এর প্রতিটি এনার্জির জন্য এই ধরনের সিরিজ পাবেন। আপনি সেই অনুযায়ী পদগুলিকে গোষ্ঠীবদ্ধ করতে পারেন। অনুগ্রহ করে এই ধাপ থেকে যেতে এই ধাপটি করো। এইচ কে রো দিয়ে সাবস্টিটিউট করুন এবং তারপর আর গ্রুপের একটি নির্দিষ্ট রো এর পাওয়ার, রো এর জন্য সমস্ত পদ যা এটিকে স্কোয়ার ব্র্যাকেটে লিখেছে, এবং তারপর আর জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত চলছে। আমি এটা কেন করেছি, এটা করার কারণ কি? এটি নির্বিচারে রো এর জন্য সমাধান হওয়া উচিত। তাই এই ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট কোয়েফিসিয়েন্ট প্রতিটি পাওয়ারের জন্য জিরো হওয়া উচিত, ঠিক যেমন আমরা আগে করেছি। এক্স ইন্ডিপেন্ডেন্ট এবং এক্স স্কোয়ার একটি ডিপেন্ডেন্ট পদের তুলনা করা সহজ। এ ই পাওয়ার এ এক্স স্কোয়ার ও এ, এখন আমরা এটির প্রতিস্থাপনের জন্য এটি করতে যাচ্ছি যা যে কোন রো এর জন্য বৈধ একটি সবচেয়ে সাধারণ সলিউশন। তাহলে আপনার কাছে কি কি জিনিস থাকবে যাতে আপনি আবার লেখার চেষ্টা করতে পারেন? যদি আপনি এটি থেকে দেখেন, সর্বদা এই স্কোয়ার ব্র্যাকেটে কোয়েফিসিয়েন্ট থাকে যা মাত্র দুটি ধাপে থাকে। তাই এই রিলেশনটিকে জিরো সেট করলে একটি আর এর পরিপ্রেক্ষিতে একটি আর প্লাস টু যুক্ত হবে। ঠিক আছে, সবাই আমার সাথে আছি? এটা কি সঠিক? আপনি আর প্লাস ওয়ানের পরিপ্রেক্ষিতে আর প্লাস টু পাবেন না। এটা কি আমাদের বোঝায়? আমি আমার এইচ অফ রুকে টুকরো টুকরো করে ভাগ করতে পারি, একটি অড এনার্জি যুক্ত একটি ইভেন এনার্জি, এবং ইভেন এনার্জির কোয়েফিসিয়েন্ট এর সাথে সম্পর্কিত হয় একইভাবে অড এনার্জিগুলি এর সাথে সম্পর্কিত হয়। যখন আর ইভেন হয়, কোয়েফিসিয়েন্টগুলির দ্বারা আর ইভেন হওয়ার সাথে সম্পর্কিত হয়, এবং যখন আর অড হয় তখন কোয়েফিসিয়েন্টগুলি এর দ্বারা সম্পর্কিত হয় যেখানে আর অড। ঠিক আছে, তাই শ্রোডিঙ্গার ইকুয়েশনে প্লাগ করে পলিনমিয়াল সিরিজ হিসেবে রো এর এইচ গ্রহণ করে আমরা এই ডেটা পাই। আমরা দেখতে পাই যে কোয়েফিসিয়েন্টগুলি সংশ্লিষ্ট এনার্জি ইভেন এনার্জি বা অড এনার্জিগুলির কোয়েফিসিয়েন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট নয়। এগুলি এই ফ্যাক্টরের নিম্ন কোয়েফিসিয়েন্টের সাথে সম্পর্কিত, যা আলফা আলফা এনার্জির সাথে সমানুপাতিক কিনা তার উপর নির্ভর করে এই সংজ্ঞাটাই আমরা পাই। ঠিক আছে, তাই আলফা কি ছিল? আলফা এনার্জির সমানুপাতিক। ঠিক আছে, ঠিক আছে। তাই আমি আগেই বলেছি যে আপনি এই কন্ডিশন থেকে এইচ অফ রো লিখতে পারেন যার উচ্চ ক্ষমতার কোফিসিয়েন্ট এর সাথে রো এই রিভেন ক্ষমতা নিম্ন কোফিসিয়েন্টের সাথে সম্পর্কিত, এবং একইভাবে রো এর অড এনার্জি সহ আরেকটি সিরিজ। তাই এই আর কে কোন রেডিয়াল কোঅর্ডিনেট বা ওই এ বি বি এল
পজিশনের সাথে গুলিয়ে ফেলবেন না। এই আর হলো কোফিসিয়েন্টগুলির সাবস্ক্রিপ্ট আর যে পাওয়ার সিরিজে রয়েছে যা আমরা রোকে ইচ এর জন্য লিখেছি। সাবস্ক্রিপ্ট আর আসুন আর হলো সাবস্ক্রিপ্ট আর কে অনেক বড় করে নেওয়া যাক। ও আমি যদি আর কে অনেক বড় নিই তাহলে এই আর অনেক বড়। আপনি এই ধ্রুবকগুলিকে উপেক্ষা করতে পারেন এবং আপনি শেষ পর্যন্ত বলবেন যে কখন বড় সাবস্ক্রিপ্টের কোফিসিয়েন্ট ও আর হবে, তারা টু ওভার আর দ্বারা নিম্ন কোফিসিয়েন্টের সাথে সম্পর্কিত হবে। উদ্দেশ্য সলিউশন খুঁজে বের করা, এই কারণেই আমি শ্রোডিঙ্গার ইকুয়েশনের দিকে না তাকিয়ে এবং ম্যাথমেটিক্স লিটারেচারের দিকে না তাকিয়ে প্রথম নীতি থেকে সলিউশন বের করার চেষ্টা করছি। আমি আপনাকে এমন একটি উপায় দিচ্ছি যাতে আপনি এইচ অফ রো টাইম ইর একটি সাধারণ পাওয়ার সিরিজ থেকে মাইনাস রো স্কোয়ার বাই টু নিয়ে আসলে সলিউশনটি খুঁজে বের করার চেষ্টা করতে পারেন এবং শ্রোডিঙ্গার ইকুয়েশনে বড় রো এর জন্য ই পাওয়ার মাইনাস রো স্কোয়ার বাই টু ঘটেছে আমরা দেখেছি, এটা ঠিক আছে। তাহলে এই সলিউশনটি আর কি বড় রো এর জন্য একটি বৈধ সলিউশন হওয়া উচিত। আপনি যখন রো কে বড় নেবে তখন এ এবং কোফিসিয়েন্ট ডোমিনেন্ট কন্ট্রিবিউশন একটি স্কোয়ার এন থেকে আসবে, অনেক বড়, ঠিক আছে। তাই বড় রো এর জন্য আপনি রো এর আনুমানিক এইচ এটিকে একটি আর গ্রহণ করে, যা ঠিক ইকুয়াল নয়, আপনি এটি শুধুমাত্র বড় রো এর ক্ষেত্রে করতে পারেন কারণ ডোমিনেন্ট কন্ট্রিবিউশন সেই কোফিসিগুলি থেকে আসবে। রো স্কোয়ারের এনার্জিতে সিই এর মতো দেখতে বড় রো এর জন্য আপনি আনুমানিক এইচ অপ্রু করতে পারেন। যখন রো ইনফিনিটি তাকে বাদ দেয় তখন এটি অনুমোদিত নয়, তাই আপনারা সবাই একমত হন। তাহলে এর থেকে বেরিয়ে আসার উপায় কি? কিভাবে এটি অনুমোদিত নয় যদি আমি ইচ অফরু এর জন্য একটি ইনফাইনাইট সিরিজ পলিনমিয়াল সলিউশন গ্রহণ করি? তবে আমি আটকে যাচ্ছি, এসো আমরা ফাইনাইট সিরিজ পলিনমিয়াল নিয়ে কাজ করি, যেটি একমাত্র উপায় যা আমি এড়াতে পারি। আমার ওয়েভ ফাংশন উড়িয়ে দেওয়া ঠিক আছে, তাই এটিকে নর্মালাইজেবল করা যায় না। উপায় হল এইচ অফরু কে একটি ফাইনাইট সিরিজ হিসেবে নেওয়া, কিন্তু আপনি যে ফাইনাইট নিতে চান তা কতটা ফাইনাইট নিতে হবে তার মানে কোনো নির্দিষ্ট পয়েন্টের জন্য আপনাকে এই কোয়েফিসিয়েন্টটি রাখতে হবে যাতে বলা হয় এটি একটি ফাইনাইট সিরিজ। একবার আপনি এটিকে জিরো করে ফেলুন, তারপর এই সম্পর্ক রিকার্শন রিলেশন দ্বারা সমস্ত উচ্চ ক্ষমতা জিরো হবে। তাই আসুন জিরো করার জন্য এন প্লাস টু রাখি। একবার আমি এন প্লাস টু কে জিরো রাখি তাহলে জিরো হওয়ার একমাত্র উপায় হল আলফাকে টু এন এর ইকুয়াল হতে হবে। একবার আমি আলফা ইকুয়াল টু এন প্লাস ওয়ান পেলে কেউ আমাকে বলতে পার এনার্জি কি হবে? আলফাই বাই টু ই বাই এইচ ক্রস ওমেগা কি এবং আলফা হল এন প্লাস ওয়ান, আলফা হল টু এন প্লাস ওয়ান। তাহলে আমি কে একটি সাবস্ক্রিপ্ট হিসেবে রাখি, এন এখন এন হল টু এন। প্লাস ওয়ান যাতে বোঝাই এন এস এইচ ক্রস ওমেগা এন প্লাস, তাই সলিউশনটি উষ্ণটি হল যদি এইচ অফ্রো এর জন্য একটি নর্মালাইজেশন সলিউশন। ইনফাইনাইট সিরিজ কাজ না করে ফাইনাইট সিরিজ কাজ করবে এবং একটি উপযুক্ত এন বসিয়ে আমি যেখানে চাই সেখানে কাটাতে পারি।
এখানে আমি একটি n+2 = দিয়ে শুরু করেছি, তাই সলিউশনটি হল h অফ রো এর সমষ্টি হবে n ইভেন 0 থেকে কিছু নির্দিষ্ট মান পর্যন্ত যাবে, তাই আমি এটিকে আর 0 থেকে n হিসাবে লিখি। তাই আপনি এটিকে শুধুমাত্র ইভেন সংখ্যার ধাপে একটি n রো n নিয়ে নাও, যাতে আপনার সাই অফ রো কিছু নর্মালাইজেশন কনস্ট্যান্ট, আমি একে সাই এন ধরি, এইচ এন অফ রো টাইমস ই পাওয়ারে মাইনাস রো স্কোয়ার বাই টু এ, এবং সংশ্লিষ্ট ই এন হল এইচ ক্রস ওমেগা এন প্লাস হাফ। আমি এখনও এগুলি লিখিনি, তবে আমি আপনাকে এখানে একটি রিকার্শন রিলেশন দিয়েছি যেখান থেকে আপনি নির্ণয় করতে পারেন এ মাইনাস টু এর পরিপ্রেক্ষিতে এন কি এবং ঠিক আছে। তাই এটি একটি সম্ভাব্য সলিউশন, অন্য সম্ভাব্য সলিউশনে এন অড হতে পারে, আপনি অন্য একটি সলিউশন লিখতে পারেন যেখানে এটি হল এন ইভেন। আমাদের কাছে এন এর ইকুয়াল অডের জন্য একটি অনুরূপ সলিউশন থাকতে পারে, কিন্তু এইচ এন সিরিজে শুধুমাত্র অড সীমা অন্তর্ভুক্ত থাকবে। তাই এইগুলি হল সম্ভাব্য সলিউশন যার পাওয়ার সিরিজ ফাইনাইট পাওয়ার সিরিজ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকেও নির্ধারণ করা যেতে পারে। আপনি এগিয়ে যেতে পারেন এবং বিশেষ ফাংশন লিটারেচারের সাথে তুলনা করতে পারেন। এটি একটি রুট যে একজন ব্যক্তি জানে না যে জটিল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কি, সে আসলে এইভাবে করতে পারে। সুতরাং এনতম অবস্থার সলিউশন যেখানে এন ইভেন হয় তা বোঝায় যে সংশ্লিষ্ট এনার্জি হল এটি, এবং আপনি অড এনার্জিগুলিকে লোয়েস্ট অড পাওয়ারকে জিরো হিসেবে সেট করতে পারেন। একবার আপনি এই রিকার্শন রিলেশন দ্বারা সর্বনিম্ন অড এনার্জিকে জিরো করে ফেললে অড পাওয়ারগুলি দেখা যায় না, এবং অথবা তুমি এন বিজোড়ের জন্য করতে পারেন যেখানে আপনি সর্বনিম্ন ইভেন পাওয়ার জিরো রাখতে পারেন। তাই এই দুটি সলিউশন যা লিখেছে এন অড এবং এন ইভেন ঠিক আছে।